بسم الله الرحمن الرحيم. السلام عليكم viewers, welcome to my cooking channel Joshna's Rannaghar. শুরু করছি আজকের রেসিপি। রাস্তার পাশের অস্বাস্থ্যকর পরিবেশের ফ্রেঞ্চ ফ্রাইয়ের পরিবর্তে আপনারা বাসায় তৈরি করুন টেস্টি মুসমুসে ফ্রেঞ্চ ফ্রাই। আর এটি কিভাবে বাসায় থাকা সামান্য উপকরণ দিয়ে তৈরি করা যায় সেটি আপনাদের দেখাবো। চলুন তাহলে শুরু করি। ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য এখানে আমি বড় সাইজের তিনটা আলু নিয়েছি। এখন আলু তিনটা ছিলে নিব। আলু ছিলে নিয়েছি, এখন আলুটা কেটে নিব। দেখুন আলুটা ঠিক এভাবে কাটবেন, এর থেকে খুব বেশি মোটা করবেন না, আবার পাতলাও করবেন না। আলু কাটতে হবে ঠিক এভাবে। এখন বাকি সব আলুগুলো কেটে নিব। সব আলুগুলো কেটে নিয়েছি আর আমি প্রত্যেকটা আলু একই সাইজ করে কেটেছি। আপনারাও চেষ্টা করবেন ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আলু একই সাইজ করে কাটতে। খুব বেশি মোটা করবেন না, খুব বেশি পাতলাও করবেন না। আমি আগে থেকেই চুলায় একটি কড়াই বসিয়ে পানি গরম দিয়ে নিয়েছি। এখন আলুগুলো এখানে সিদ্ধ করব, তার জন্য আলুগুলো প্রথমে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এই গরম পানির ভিতরে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো একটু নেড়ে দিয়ে আমি ঢাকা দিয়ে 40-50% সিদ্ধ করে নিব। কিছু সময় ঢাকা দিয়ে সিদ্ধ করে নেওয়ার পরে যখন দেখবেন এরকম হাফ সিদ্ধ হয়ে গেছে, আলুগুলো নামিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। এখন আমি চুলায় একটি প্যান বসিয়েছি আর প্যানে নিয়ে নিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল। বন্ধুরা, তেলটা যতক্ষণে গরম হবে ততক্ষণে আমি দেখুন আলুগুলো ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন এই আলুগুলো একটি পাত্রে নিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আটা। আপনারা আটার পরিবর্তে চালের আটা, কর্নফ্লাওয়ার যে কোনো কিছুই ব্যবহার করতে পারবেন। সাধারণত আপনাদের ঘরে যেটা থাকে সেটা দিয়ে এটা তৈরি করতে পারবেন। আমি এখন খুব ভালো করে মেখে নিচ্ছি। দেখুন আটাগুলো খুব ভালো করে মেখে নিয়েছি, এরই মধ্যে তেল গরম হয়ে গেছে। এখন এখান থেকে আমি অর্ধেকটা আলু তুলে তেলের ভিতরে দিচ্ছি। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে ভিজে নিব। আর আপনাদের আরও একটা কথা বলি, আপনারা যদি সিদ্ধ না করতে চান তাহলে আপনাদের দুইবার ভাজতে হবে। প্রথমবার 50% ভেজে উঠিয়ে ঠান্ডা করে আবার ভাজতে হবে, তাহলে পারফেক্ট হবে। আর যদি সিদ্ধ করে নেন তাহলে একবারেই হয়ে যাবে ভাজা। বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটিতে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে। চুলার আঁচটা একবারে হাইতে দিয়ে ভাজবেন না, মিডিয়াম লোতে রেখে ভাজবেন। আর একটু নেড়ে চেড়ে দিয়ে ভাজবেন, তা নাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। কিছু সময় নেড়ে চেড়ে হালকা ব্রাউন করে মুসা করে ভেজে নেব। ভিওর, যখন এরকম হালকা ব্রাউন হয়ে আসবে তখন চুলার আঁচটা একটু লোতে করে দিবেন। কিছু সময় অনবরত নেড়ে চেড়ে ভাজার পরে যখন এরকম ব্রাউন হয়ে আসবে তখন বুঝবেন যে ভাজা হয়ে গেছে। আমার ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু ভাজা শেষ, আমি এখন উঠে নিচ্ছি এগুলো। দেখুন কত সুন্দর, একদম পারফেক্ট হয়েছে। আর আমি একইভাবে বাকিগুলো ভেজে নিব। এখন একটি পাত্রে নিয়ে নিচ্ছি আর এই ফ্রেঞ্চ ফ্রাইগুলোতে এখন মশলা ব্যবহার করব। আর মশলা বাসায় তৈরি করা বা বিভিন্ন পদের মশলা ব্যবহার করা অনেক সময় ঝামেলা হয়ে থাকে বা ম্যানেজ হয় না। আজকে আমি ম্যাগি মশলা ইউজ করেছি আর এটি দিলে ফ্রেঞ্চ ফ্রাইটা অনেক বেশি টেস্টি হয়। আপনারা বাসায় তৈরি করে দেখেন। আর ম্যাগি মশলাটা ব্যবহার করলে অন্য আর কোনো মশলা ব্যবহারের প্রয়োজন হয় না। এখন মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
দেখুন ভিউয়ার কত সহজে তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু মুসমুসে ফ্রেঞ্চ ফ্রাই। আর এটা যে কতটা ভালো হয়েছে বা কতটা ই হয়েছে আপনারা এর আওয়াজটা শুনলে বুঝতে পারবেন। তো ভিউয়ার্স তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু ফ্রেঞ্চ ফ্রাই। আর এই ফ্রেঞ্চ ফ্রাই বাচ্চারা যেমন পছন্দ করে তেমন বড়রাও পছন্দ করে। তো আজই বানিয়ে নিন বাসায় থাকা সামান্য উপকরণ দিয়ে মজাদার ফ্রেঞ্চ ফ্রাই। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকে এ পর্যন্ত, আমার জন্য সবাই দোয়া করবেন, আপনারাও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।